Sar, Sar, kok Sar? Sar, apa yang kamu itu silen Sar? Oh, gitu. Nah, mana gitu? Boleh. Acha, bawa tu gitu. Tuh bond ke, kau yang ber pani cilem, pani dilu na, kau yang ber semai dia galu. Semai itu cukup taste tu, tuh rakhi semai khas nare. Sar, amra tu shobai semai kai, kubui semai kai. Semai cukup pasundu, kintu Sar, aske Sar, semai modde Sar, tik tik bosu Sar. Kibo leh? কি বললি তুই এইটা তো আমার সীমা বলছো স্যার এটা ভাঙ্গি দিলে স্যার আমার বুমরা মারিয়ে পালাইবো আমার আম্মা কেন কারণ স্যার এটা তো আমরা প্রতিদিন আমরা আজকে দুধ খাই আচ্ছা শুন কালকে তোর তোর 3 মাস ধরে প্রাইভেট পড়াইতেছি অথচ তোর বাবা বলল তুই নাকি কিছুই 3 মাসে কিছুই শিখতে পারলিস না আমি কালকে টাকা চাইতে গেলাম বেতন চাইতে গেলাম দিলো না আর বললো যে ওই 3 মাসে কিছুই তো শিখাইতে পারিনি কিন্তু স্যার আমি তো সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি স্যার ভাই আমার বাবা আমার আজকে প্রশ্নটা ঠিক ঠিক উত্তর দিছ রে ভাই তোর বাবা নালে আজকেও আমার বেতনটা দিবে না ঠিক আছে স্যার আজকে আমি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেব আপনি স্যার অবশ্যই আজকে বেতন পাবেন কিন্তু তার আগে স্যার আপনি আমার বাল কেটে লাল করে দিন স্যার কি বললি বেদব না স্যার আপনি জবাব দেন তা না গতকালকে আপনি আমার হোমওয়ার্কের খাতা লিখে দিয়েছেন গিট্টু বাল আসলে এখানে হবে গিট্টু লাল এইজন্য বলছি স্যার বাল কেটে লাল করে দেওয়ার জন্য ও গিট্টু আমি কি না কি ভাবছিলাম হ্যাঁ শিমু আমি তোমার সঙ্গে পরে কথা বলবো এখন আমি প্রাইভেট করতেছি হ্যাঁ আমি তোর সাথে পরে কথা বলি গিট্টু ফাইজলামের সীমা আছে তুই এখানে টিচারের সামনে বইয়া মেয়েদের সাথে কথা বলিস বেদব না স্যার ও তো মেয়ে না স্যার ও তো ছেলে স্যার ওর নাম শিশির মুমতাজ শিশিরের শি মুমতাজের মু শিমু আমরা সবাই বন্ধু বন্ধুরা প্রত্যেকের নামের শর্ট করে বলি ও গিট্টু বাঁচা গেল রে বাকিস তোদের মধ্যে আমি নেই আমার না আমার নাম সালাউদ্দিন লাভলু ও তার মানে সালাউদ্দিন লাভলু শালা আচ্ছা গিট্টু দেখ তুই ক্লাস 5 এ পড়স সামনে পিএসসি পরীক্ষা দিবি পিএসসি কি জানিস স্যার পিএসসি মানে হলো প্রাইভেট টিচার স্যান্ডেল সু হাজির ছেলে চুপ কর স্যার আপনি যেটা কইছেন সেটাও ঠিক গিট্টু ভালো করে প্রশ্নের উত্তর দিস ভাই আমার বাপ আমার আই লাভ ইউ কি বললি বদমাশ অসভ্য ছেলে তুই এটা কি বললি আই লাভ ইউ মানে বললাম স্যার এটা তোরে কে শিখাইছে রে স্যার পরশুদিন ক্লাসরুমে বসে আপনার মেয়ে কে মাই লেভেল বলেছিলাম তখন সে আমাকে এই কথা শিখিয়ে দিয়েছে তোকে নিয়ে আর পারলাম না আমি কে রে আপনি শালা স্যার কাল রাতে আমি আপনার বাসায় গিয়েছিলাম আপনি বাসায় ছিলেন না গিয়ে দেখি আপনার বাসার দরজা খোলা আপনার মেয়ে ঘুমিয়ে আছে তখন স্যার আপনার মেয়েকে আমি করে দিলাম এ বেয়াদব তুই কি করলি রে আপনার মেয়ের হোমওয়ার্ক স্যার স্যার আপনাকে আমি আমার আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আপনি অ্যাকসেপ্ট করলেন না কেন স্যার শুন তোরে তো আমি চিনি প্রতিদিন দেখা হয় হ্যাঁ আর তাছাড়া আজেবাজে আইডি অ্যাকসেপ্ট করা ঠিক না কিন্তু স্যার গত 3 মাস ধরে রিয়া মিনা শিলা এই তিনটা মেয়ের সঙ্গে যা আপনি পটানোর চেষ্টা করতেছেন সেই তিনটা আইডি তো আমারই স্যার আমি কে রে আপনি শালা আচ্ছা গিট্টু তুই আমার কয়েকটা প্রশ্ন উত্তর দে তো আমার প্যান্টের নিচে আছে কিন্তু আমার বইয়ের কাপড়ের নিচে নাই পকেট কোন জিনিসটা মুখের ভিতরে ঢুকে নরম হয় আর বের হয় শক্ত হয় স্যার সুইংগাম বুকের ভিতর ও দুটো কি স্যার ও দুটো হলো বাউল হ্যাঁ গিট্টু কোন জিনিসটা এক টিপ দিয়ে করে কেউ টিপে টিপে করে কেউ টেপার পরে করে টিপে টিপে মোবাইল করা স্যার সাবাস গিট্টু এ তুই সব পারছস রে ভাই এবার তোর বাবার দেওয়ার প্রশ্নগুলো উত্তর দে রে ভাই বল তো গিট্টু গাছ থেকে ফল কেন নিচে পড়ে স্যার উপরে তো ফল খাওয়ার কোনো মানুষ নাই এইজন্য নিচে পড়ে স্যার লোহার তৈরি জাহাজ কেন পানিতে ভাসে আর এক টুকরো লোহা কেন পানিতে ডুবে স্যার লোহা তো এই বিয়ার জাহাজ তো ডাইভার রয়েছে কিন্তু এক টুকরা লোহার মধ্যে কোনো ডাইভার নাই এই জন্য স্যার নিচে ডুবে যায় বল তো গিট্টু করলেও বিপদ না করলেও বিপদ কোন কাজটা স্যার আপনার লুঙ্গিতে যখন আগুন লাগবে তখন সেই লুঙ্গি আপনি খুললেও বিপদ না করলেও বিপদ মশার বংশবৃদ্ধি রোধ করতে কয়টি উপায় বলতো স্যার মশার বংশবৃদ্ধি রোধ করার জন্য কয়েকটি উপায়ের দরকার নাই একটি উপায় যথেষ্ট সেটা হলো খুদে বিজ্ঞানীদের দ্বারা খুদে খুদে বেলুন অর্থাৎ কন্ডম তৈরি করতে হবে স্যার ফায়ারবক্স না থাকলে কোন উপায়ে আগুন জ্বালানো যায় এটা তো স্যার একদম সহজ যদি ফায়ারবক্স না থাকে তাহলে চুলার মধ্যে একটি রবি সিম দিয়ে বলবো জ্বলে উঠুন আপন শক্তিতে হ্যাঁ গিট্টু এবার একটা ট্যান্সুলেশন উত্তর দিত তুই
গাড়িটি চলতে 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 থেমে গেল। গাড়িটি, হ্যাঁ স্যার পারবো স্যার, এটা হলো কার। রানিং 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 স্টপ। গিট্টু, এতক্ষণ দেখলাম তুই কি পারিস, তুই যে যা পারিস না। তোর বাবা তো 3 মাসের স্যালারি আটকাইছে, এখন তো দেখি আমার 6 মাসের স্যালারি আটকাই দিবে রে বাপ। তুই এই হাটটা দেখছস? জি স্যার দেখছি। কেন স্যার? এই হাটটা দিয়ে এক থাপ্পড় দিব, তোর দাঁত কয়টা পড়ে যাইব। স্যার আপনি আমার এই পা দেখছেন? হ্যাঁ, কেন কি করবি স্যার? আমি এই পা দিয়ে এক দূরে পালিয়ে যাবো।